হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। আর আজকেও কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কি বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি যতটা জেনেছি, যতটা আমি সঠিক জানি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যতটা জানি ততটাই শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ব্যাপারটা হচ্ছে কি, অক্সিমিটার তো, হ্যাঁ, আজকে আর প্রথমে বলে দিই, ভিডিওটা আমার হচ্ছে কিভাবে সঠিক পদ্ধতিতে অক্সিমিটার ব্যবহার করতে হবে, কত পার্সেন্ট আপনার অক্সিজেন লেভেল নেমে গেলে আপনাকে দ্রুত হসপিটালে যেতে হবে, বা আপনি বাড়িতে কিভাবে অক্সিজেন লেভেল বাড়াতে পারবেন, এই কটা জিনিস নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো সব থেকে প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন আপনার বাড়িতে কোভিড হোক, কোভিড পজিটিভ পেশেন্ট থাকুক, কোভিড হোক না হোক, বাড়িতে কিন্তু একটা অক্সিমিটার রাখা খুবই প্রয়োজন। তো এই হচ্ছে অক্সিমিটার, যেটা অনেক ক্রাইসিস, অনেক দাম বাজারে পাওয়া যাচ্ছে, অবভিয়াসলি অনেক দাম। তো আমিও এটা অনেক খোঁজার পরেই পেয়েছি, সহজে পাইনি। আমার এটা প্রচণ্ড প্রয়োজন ছিল এবং প্রয়োজনের পরেই আমি পেয়েছি, যেই যেই সময় আমার দরকার ছিল খুবই, তখন আমি এটা পাইনি, তাও আমি তাড়াতাড়ি হাতে পেয়েছি বলে কিন্তু আমার এটা অনেক কাজে লেগেছে। এটা অবশ্যই সবার বাড়িতে একটা থাকা উচিত। তো এবারে আমি বলে দিই, অক্সিমিটার যখন অক্সিজেন মাপবেন তখন কোন কোন টাইমগুলোয় ভুল আপনার অক্সিমিটারের যে লেভেল, অক্সিজেন লেভেল যেটা দেখাবে, সেটা কোন কোন টাইমে ভুল আসতে পারে। প্রথম কথা, আপনার হাতে যদি নেল পলিশ পরা থাকে বা হাতে মেহেন্দি করা থাকে তখন কিন্তু ভুল আসে। আর আপনার হাত যদি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে বা হাতটা যদি ঠান্ডা থাকে, গরম না থাকে আঙুলগুলো, তখন কিন্তু অক্সিমিটারের আপনার পার্সেন্টেজটা কম আসে, মানে ভুল ভাল আসে, ঠিক আসে না, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বুঝেছি সেটাই। তো আর আঙুলের, হাতে প্রত্যেকটা আঙুলেই মাপা যায়, বিশেষ করে মিডল ফিঙ্গারটায় আমাদের রক্ত চলাচলটা বেশি থাকে, যেটা আমি আমি নিজেই ইউটিউব বা নেট ঘেঁটে যেটা জেনেছি। তো এই আঙুলে মাপলে সঠিক পাওয়া যায়, কিন্তু সব আঙুলেই মাপলে ঠিকঠাকই পাওয়া যায়। এবার ব্যাপার হচ্ছে, হয়ে গেল যে হাতে মেহেন্দি পরা থাকলে, নেল পলিশ পরা থাকলে, কিন্তু হাড়া হাত ঠান্ডা থাকলে এটা ভুল আসে। আসলে এটা আমাদের হাতের রক্তচাপ অনুযায়ী, রক্ত চলাচল যেটা হচ্ছে রক্তচাপ অনুযায়ী কিন্তু এটা আমাদের কাজ করে, মানে আমাকে অক্সিজেনের লেভেলটা দেখায়। তো এবার শুরু করা যাক এটা কিভাবে ব্যবহার করা উচিত। তো এরকম দেখতে, আর পেছনে ব্যাটারি লাগানো থাকে, পেন্সিল ব্যাটারি যেটা বলে, টিভি রিমোটে যেটা লাগানো থাকে সেই ব্যাটারি লাগানো থাকে। তো এবার এটা কিভাবে, মানে আপনি চেক করবেন আপনার অক্সিজেন লেভেলটা, তো দেখাই আমি। এই হাতটা ঢুকিয়ে দিলেন, তারপর এখানে যে একটা বাটন আছে, খুবই সহজ, জাস্ট 10 সেকেন্ডের মতো সময় নেবে। দেখুন আমার কিন্তু আঙুলটা ঠিকঠাকভাবে বসেনি, সেজন্য স্ট্রেট লাইন যাচ্ছে, ঠিক আছে। যখনই এখানে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল টাইপের আসবে তখনই ভাববেন যে আঙুলটা ঠিকঠাক, এই যে এবার কিন্তু ঠিকঠাক বসেছে। তো দেখো আমার ফ্রন্ট ক্যামেরা বলে উল্টো দেখাচ্ছে, আমার কিন্তু অক্সিজেন লেভেল দেখাচ্ছে 97 ছিল, 98, আবার এখন 95 দেখাচ্ছে, 97, কিছুক্ষণই দেখবো, তারপরে 98 কিন্তু আমার দেখাচ্ছে এটা, ঠিক আছে, এটা উল্টো দেখাচ্ছে। তো আমার অক্সিজেন লেভেল দেখাচ্ছে এখানে 98, তার মানে এটা কিন্তু একদমই পারফেক্ট। তো অক্সিজেন লেভেল মানে কতটা কম দেখালে আপনার দ্রুত হাসপাতালে যাওয়া উচিত, সেটা হচ্ছে যখন অক্সিজেন লেভেল 95-এর কম হবে তখন কিন্তু আপনার সতর্ক হয়ে যাওয়া উচিত, তখন কিন্তু পেশেন্টের অক্সিজেনের প্রয়োজন থাকে। তো আমার যেহেতু 98 দেখাচ্ছে, আমার একদম ঠিক দেখাচ্ছে, 95-96 ঠিক আছে, কিন্তু 95-এর কম হলেই কিন্তু অক্সিজেনের প্রয়োজন থাকে।
আর এখন অক্সিজেন পাওয়াটা অত সহজ ব্যাপার না, অক্সিজেনের অভাবে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। তো অক্সিজেন পাওয়াটা কিন্তু অত সহজ না। তো যখন দেখবেন পেশেন্টের 95-এর কম হয়ে গেছে, আর অবশ্যই কোভিড পজিটিভ পেশেন্ট থাকলে মানে ঘন ঘন 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু অক্সিজেন লেভেলটা মাপা উচিত। আর একটা কথা বলে দিই, আমার হাজব্যান্ডের যেটা হয়েছিল, আমার হাজব্যান্ডের কিন্তু কোনো শ্বাসকষ্টের প্রবলেম হয়নি, ওর কিন্তু তাও অক্সিজেন লেভেল কমে গেছিল, 92 হয়ে গেছিল, যেখানে 95-এর বেশি থাকতে হয় সেখানে ওর অক্সিজেন লেভেল 92 হয়ে গেছিল। বাট কোনো রকম কোনো অসুবিধা হচ্ছিল না, শ্বাসকষ্ট হচ্ছিল না। এই প্রয়োজনে মানে এরকম পরিস্থিতি আসলেও কিন্তু পেশেন্টের অক্সিজেনের প্রয়োজন হয়। তো আমি আমার ডক্টরকে কনসাল্ট করি অক্সিজেন মেপে যে 92 দেখাচ্ছে, তো তখন বলেছিল কিন্তু হসপিটালে অ্যাডমিট করতে হবে, অক্সিজেনের প্রয়োজন আছে। তো আমি যেহেতু হসপিটালে অ্যাডমিট করতে চাইনি, কারণ ওর কোনো কষ্টই হচ্ছে না, আর নানান রকম খবর আমি দেখছি যে হসপিটালে গেলে সেরকম ট্রিটমেন্ট হচ্ছে না, অনেক রকম খবর যাক সেগুলো বলতে চাইনি, তো আমি হসপিটালে অ্যাডমিট করতে চাইনি। তো আমি সেজন্য কিন্তু ডক্টরকে বলেছিলাম যে আমি বাড়িতে যদি কোনো অক্সিজেনের ব্যবস্থা করতে পারি তো সেটা আমি দেখছি। এমনকি আমি এই এই সব সিচুয়েশনের মধ্যে আমি নেবুলাইজার কিনে ফেলেছিলাম, আমার ধারণা ছিল নেবুলাইজার অক্সিজেনের ঘাটতি কমাবে, কিন্তু না, ওটা আমার একদম নতুন পড়া আছে, কোনো ইউজ করিনি। ডাক্তার বলেছিল নেবুলাইজার অক্সিজেনের প্রয়োজন হলে অক্সিজেনই লাগবে, নেবুলাইজারটা যাদের টানের প্রবলেম আছে, যারা কম মানে যারা নেয় ওই পাম্পটা নেয় আর কি, আমি নামটা ভুলে যাচ্ছি, ওটা যারা নেয় ওখানে একটা কম কোয়ান্টিটিতে, একটা কোয়ান্টিটিতে ওষুধ বেরোয় কম পরিমাণে, তো যখন পেশেন্টের অনেকটা পরিমাণ ওষুধের দরকার হয় তখনই কিন্তু নেবুলাইজারটা ব্যবহার করা হয়। তো অক্সিজেনের ঘাটতি হলে সেই ক্ষেত্রে কিন্তু নেবুলাইজার কোনো কাজ দেবে না। তো আমি তো বলছে যে ঠিক আছে, একটা এক্সারসাইজ আমাকে বলে দিয়েছিল, তো সেটা করিয়ে যদি অক্সিজেন লেভেলটা বাড়ে তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে কিন্তু অক্সিজেন দিতে লাগবে। তো আমি তো রীতিমতো চারিদিকে ফোন টোন করছি অক্সিজেনের জন্য, কোথাও কিন্তু অ্যাভেলেবেল আমি পাইনি। ঠিক আছে, তো যতক্ষণ তোমাদের পেশেন্টের দেখবে যে 95-এর কমে গেছে অক্সিজেন লেভেল, তোমরা অক্সিজেনের ব্যবস্থা করো। ঠিক আছে, অক্সিজেনের ব্যবস্থা করতে করতে পেশেন্টকে একটা এক্সারসাইজটা করতে বলবে, যেটা হচ্ছে প্রোনিং পদ্ধতি, যেটা আমার প্রচণ্ড পরিমাণে কাজে লেগেছে, আমার কিন্তু অক্সিজেনের প্রয়োজন আর হয়নি, অক্সিজেনটাকে দিতে লাগেনি। তো সেটা কেমন, আশা করি সবাই মানে নামটার সাথে পরিচিত হয়ে গেছে, প্রোনিং পদ্ধতি, যেটা হচ্ছে বুকের মধ্যে বালিশ রেখে পেটের মানে গলার নিচ থেকে বুকের মধ্যে একটা বালিশ থাকবে, পেটের নিচ থেকে একটা বালিশ থাকবে, পায়ের কাছে একটা বালিশ থাকবে। ঠিক আছে, এরকমভাবে উপুড় হয়ে শুতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে পেটের নিচে যে বালিশটা থাক মানে পেটের তলপেটের ওইখানে যে বালিশটা থাকবে আর বুকের মাঝখানের বালিশটার মধ্যে কিন্তু পেটটা যাতে বিছানার মধ্যে চাপ না পড়ে, পেটের নিচ দিয়ে যাতে মানে তোমরা সহজেই হাতটাকে পাস করতে পারো, পেটটা যাতে চাপ না পড়ে, সেই অনুযায়ী যদি আরও 2-3টে বালিশ দিতে লাগে পেশেন্টকে তো দিতে হবে, পেটটা যাতে চাপ না পড়ে, পেটটা যেমন আমাদের নিঃশ্বাস নিলে পেটটা আপ অ্যান্ড ডাউন হয় সেটা যাতে হতে পারে, মানে হতে থাকে, পেটে যাতে কোনোভাবে চাপ না পড়ে, পায়ের কাছে বালিশ, বুকে বালিশ, এরকমভাবে কম করেও হলেও আধা ঘন্টা শুতে হবে। ঠিক আছে, আর যদি আরও বেশি টাইম পারো তো শুতে পারো, কোনো অসুবিধা নেই, 2 ঘন্টা মিনিমাম বলে, তো কম করে আধা ঘন্টা, আমার বিল্টু আধা ঘন্টাই শুতো, ওরমভাবে বেশিক্ষণ পারতো না যেহেতু ফ্যাটিক একটু সেই জন্য, তো ওরকমভাবে আধা ঘন্টা, তারপরে রাইট সাইড হয়ে আধা ঘন্টা, রাইট সাইড হয়ে সেম ওরকম বালিশের পজিশন দিয়ে রাইট সাইড হয়ে আধা ঘন্টা, তখন কিন্তু পায়ের বালিশটা দুটো পায়ের মাঝখানে দিয়ে দেবে, যেরকমভাবে আমরা পা বালিশে পা দিই সেরকমভাবে, রাইট সাইডে আধা ঘন্টা, লেফট সাইডে আধা ঘন্টা, তারপরে আপনার হচ্ছে একদম এরকম হয়ে একটা বালিশে হেলান দিয়ে এরকমভাবে হয়ে বসতে হবে আধা ঘন্টা। এরকমভাবে যদি বসতে অসুবিধা হয় তাহলে কোনো টেবিলের মানে টেবিলের সামনে বসে, যেরকমভাবে আমরা মানে হাতটা রেখে মাথাটা নিচু করে থাকি, সেরকমভাবে আধা ঘন্টা থাকতে হবে। আর নিঃশ্বাসটা আস্তে আস্তে, এই পুরো প্রসেসটা চলাকালীন কিন্তু নিঃশ্বাসটা কিরকমভাবে নিতে হবে, নিঃশ্বাসটা একদমই আস্তে আস্তে, যদি 20 সেকেন্ড ধরে আস্তে আস্তে নাক দিয়ে নিঃশ্বাসটা নেন, জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড হোল্ড করবেন যতক্ষণ পারবেন, 2-3 সেকেন্ড 5 সেকেন্ড এরকম হোল্ড করে
যেরকম ভাবে ঠিক মোমবাতি নেভায় ফু দিয়ে সেরকম ভাবে কিন্তু নিঃশ্বাসে যদি 20 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা নেন, 40 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ছাড়বেন মুখ দিয়ে, নাক দিয়ে না, নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। আমাকে এই এক্সারসাইজ এই প্রসেসটা বলে দিয়েছিল ডক্টর। তো আমার এটা করার পরে ওর অক্সিজেন লেভেল কিন্তু তাড়াতাড়ি বাড়তে লেগেছিল। তখন 92 দেখেছিলাম, প্রায় 2.5 ঘন্টা এক্সারসাইজটা করার পরও অক্সিজেন লেভেল চলে যায় 96-এ। তখন আমি ডক্টরকে ফোন করে বললাম, বলছে তাহলে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এরকম প্রোডিং পদ্ধতিটা আমার খুব কাজে লেগেছে, যেখানে হসপিটালে অ্যাডমিট করার মতো সিচুয়েশন চলে এসেছিলো সেখানে কিন্তু এই অক্সিমিটার আর প্রোনিং পদ্ধতি আমার খুব কাজে এসেছে। অক্সিমিটারটা কেন, অক্সিমিটারটা না থাকলে আমি জানতে পারতাম না যে মানে আমার হাজবেন্ডের অক্সিজেন লেভেলটা যে অতটা কমে গেছে, কারণ ওর কোনো শ্বাসকষ্টই হচ্ছিল না। আর প্রোনিং পদ্ধতিতে ওর অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দিয়েছে। আর এই প্রোনিং পদ্ধতি করার পরেও যদি অক্সিজেনের লেভেল মানে না বাড়ে বা শ্বাসকষ্ট যদি হয়, তাহলে কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে পেশেন্টকে অক্সিজেন দিতে হবে। এই এই ব্যাপারে কিন্তু কোনো দেরি করলে হবে না। তো এই একটা গেল। তো এরকমভাবে আমি প্রচণ্ড উপকার পেয়েছি। একটা কথাই বারবার বলছি, মানে সত্যি আমি খুব উপকার পেয়েছি এই প্রোনিং পদ্ধতিতে। তোমরা যদি আমার কথা বুঝতে না পারো, তাহলে তোমরা ইউটিউবে সার্চ করে, এখন চারিদিকে অনেক ভিডিও আছে কীভাবে প্রোনিং এক্সারসাইজটা করতে হয়, সেটা করতে পারো, সেটা খুবই ভালো। আর নেক্সট কথা হচ্ছে, শ্বাসকষ্ট হলেই যে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। শ্বাসকষ্ট হলে অবভিয়াসলি অক্সিজেনের পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেলটা মাপবেন। আর যদি না থাকে, যদি বাড়িতে না থাকে, অনেকে প্যানিক করে গেলেও কিন্তু শ্বাসকষ্ট হয়, পেট চেপে খেয়ে নিলেও শ্বাসকষ্ট হয়, সেটা নর্মাল মানুষেরও হয়। তো সেই সময় যখন ওরকম দেখবেন নিঃশ্বাস মানে বড় বড় আসছে বা মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস নিতে হচ্ছে, বুকের মধ্যে চাপ লাগছে, তো ডাক্তারের সাথে কনসাল্ট করুন। প্লাস আপনার ঘরের সমস্ত জানলা দরজাগুলো খুলে দিন, যাতে অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে আপনার ঘরে আসে। আর পেশেন্টকে মানে একদম যেরমভাবে বললাম, টেবিলে যেরমভাবে বসে একটু হালকা নিচু হয়ে ওরমভাবে বসে যেরমভাবে নিঃশ্বাস নিতে বললাম, সেরকম নিঃশ্বাসটা নিলেও কিন্তু সেরকমভাবে নিঃশ্বাসটা নিলেও কিন্তু শ্বাসকষ্ট, যদি প্যানিক অ্যাটাক হয়ে থাকে, প্যানিকে শ্বাসকষ্ট হয়ে থাকে, অনেকটা পরিমাণে পেট চেপে খাওয়া হয়ে গেছে, সেই সেই জন্য যদি শ্বাসকষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে শ্বাসকষ্টটা কমতে থাকে। তো এই পদ্ধতিগুলো ট্রাই করবেন, আশা করি উপকার পাবেন। আমি উপকার পেয়েছি প্রচণ্ড পরিমাণে। আর যদি সেরকম সিচুয়েশান দেখে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন, হাসপাতালে পেশেন্টকে নিয়ে যান। তো এই ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল। তো আমি যেগুলোতে উপকৃত হয়েছি, উপকার পেয়েছি, সেইগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। আর যদি আমার চ্যানেল নতুন হতে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা হিট করে দিও আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো তাহলে আজকের মতন এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।